আন্দোলনের যে এটা আগে সেটা হলো আমার মা বোনের সম্মান। আজকের এই সম্মানের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। আজকে আমার মা বোনেরা ছিল বলে, আমার পাশে আমার ভাইয়েরা ছিল বলে আমি এখানে আসতে পেরেছি। তো প্রথমত আমি আমার মা বোনের সম্মান দিকটাই আমি দেখব। আর তারপরে যেগুলো আছে, যেমন এই ধরুন যে জমিগুলো আজকে এই দুর্নীতিগ্রস্ত মানুষ, শেখ সাজানের মতো মানুষরা যে কেড়ে নিয়েছে জমিগুলো, যারা ওনারা ঠিকঠাক করে ফিরে পান, ওনাদের পাট্টা রেকর্ড ওনাদের কাছে পৌঁছে যায় এবং সেই জমিতে ওনারা আগের মতো ঠিক তেমন করে ধান ফসল করে খেতেন, ঠিক তেমন করে খাবেন, এটুকু দেখতে চাই আমি। আর যেটা সেটা হচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলে তো হসপিটালের সুবিধাটা ভালো নেই, তো ভালো একটা নার্সিংহোম মানে হ্যাঁ চিকিৎসালয় তৈরি হোক সেটাই আমি চাইবো। আর দেখুন, ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই, উনি ওনার সিপিএমের হয়ে দাঁড়িয়েছে, আমি আমাকে আমার বিজেপির হয়ে দাঁড়িয়েছি আমার মা বোনের আশীর্বাদে। আর তার থেকেও বড় আশীর্বাদ হচ্ছে আমার মাননীয় প্রধানমন্ত্রী জি আছেন, ওনার আশীর্বাদে তো দাঁড়া, ওনারা আমার গুরুজন, দাঁড়াতেই পারেন। আমি আমি মনে করবো যে ওনারা আমার গুরুজন হয়ে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, করুক, অসুবিধা নেই। দেখুন, আমার লড়াই আমার মধ্যে হবে, ওনাদের লড়াই ওনাদের মধ্যে হবে। আমি তো মনে করি আমার লড়াই আমার মা বোনেরা লড়ে নেবে, এইটুকু ভরসা আমার আছে। যেভাবে আজকে আমি রাস্তায় লেবে যেটা দেখতে পাচ্ছি, প্রচারে লেবে, তো আমার মা বোনেরা আমার পাশে আছে, আমার ভাই বাবারা সবাই পাশে আছে। আমি সবার প্রতি আশা, আন্তরিকভাবে আশা রেখে রেখেছি, কেননা আমি বুঝতে পারছি যে এখানে ওনারা ঘরের মেয়েকেই চান, ঘরের সন্তানকেই চান, ঘরের বৌমাকেই চান। দেখুন, সাতটা বিধানসভা বলতে আমার কাছে সাতটা বিধানসভাই গুরুত্বপূর্ণ 100%। যেভাবে আমার মা বোনেরা ভাইয়েরা বাবারা আছে, তো এতে 100%। আজকের ওনাদের সমস্যাটা আজকের আমার সামনে এসে তুলে ধরছে। আজকের আমিও এই সন্দেশখালীরই মেয়ে, আমি এই গ্রামের মেয়ে, তো আমি জানি যে ওনারা কতটা সমস্যার ভিতর থেকে গেছে আর যাচ্ছে। তো এই লোকসভা ভোটের পরে হয়তো ওনারা সমস্যার সমাধানটা হয়ে যাবে, ওদের ঘরে ঘরে শান্তিটাও ফিরে আসবে। ফ্ল্যাগটাকে তুলনা হোক বাইরে, ফ্ল্যাগটার ভিতরে রাখা হবে।